আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ পহেলা মার্চ 2023। পুরান ঢাকার ঐতিহ্যবাহী আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই দিনটিতে এখানে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। আমরা ধারাবাহিকভাবে সম্পূর্ণ অনুষ্ঠানটি একে একে বিভিন্ন পর্বে ভাগ করে আপনাদের সামনে তুলে ধরব। এখন দেখাবো প্রারম্ভিক অনুষ্ঠান, আমাদের সাথেই থাকুন। আমাদের উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আমাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনপ্রমদিন উপপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা। এইমাত্র আমাদের সম্মানিত বিশেষ অতিথি মহোদয় আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মোস্তফা কামাল, প্রধান শিক্ষক আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা। আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2023। জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দান করেন। এ মাসে অর্থাৎ 17ই মার্চ এ মহান নেতার জন্মদিন ও শিশু দিবস। এ মহান নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমরা, আমি মোহাম্মদ শাহজাহান, নবী মাসুদ আশরাফ স্যার এবং আমি লাইলা নূরজাহান। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুলের ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি, শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি, বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। আজ পহেলা মার্চ 16 ফাল্গুন আমরা সমবেত হয়েছি আর্মেনিয়ানদের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের অঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 2023 অনুষ্ঠানের শুভ সূচনায় সবাইকে জানাই বসন্তের পলাশ শিমুলের রক্তিম ফাল্গুনি শুভেচ্ছা। এবং তারই সাথে সাথে স্মরণ করছি শ্রদ্ধাভরে এই মাসে 1971 সালে স্বাধীনতার জন্য জীবন দেয়া লক্ষ শহীদ বুদ্ধিজীবী আর বীরাঙ্গনাদের, যাদের অবদানে একটি স্বাধীন দেশ ও পতাকা আজ আমাদের এই অঙ্গন মুগ্ধতায় ভরিয়ে দিতে যাদের আগমন তাদের, অর্থাৎ আজকের এই অনুষ্ঠানে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দের হাতে পুষ্পস্তবক অর্পণ, বেজ পরানো এবং টুপি পরানোর পালা। পুষ্পস্তবক অর্পণ, বেজ ও টুপি পরাতে আসছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্মানিত অতিথিবৃন্দের দিকে ব্যাচ পড়ানোর জন্য আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবে আজিজুল ইসলাম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। পবিত্র কোরআন থেকে তোলা এবার পবিত্র ভগবত গীতা থেকে পাঠ করবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আদিত্য দেব শিশির। শ্রীমদ ভগবত গীতা ওম তাস্যাত ওম তাস্যাত ওম তাস্যাত ওম নমঃ ভগবতে বাসুদেবায় অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানার্জনশলাকায় চক্ষুর্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। অষ্টাদশাধ্যায় মৎস্যয়োগ শ্লোক নং শিশুটি শ্রী ভগবান উবাচ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম রজ অহম ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা সুচ। গঙ্গা গীতা চ সাবিত্রী সত্য সীতা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মা বিদুয়া সন্ধ্যা মুক্তি দেবী অর্ধমাত্রা চিতানন্দা
بغبي بامسنا شري بجسري برانندا وطاك جمال انجري اوم شانتي اوم شانتي اوم شانتي نو شانتي بلو بار بار جاتيو شنگي در ساتھ جاتيو بوتا کا قدولن আমি সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়কে সম্মানিত অতিথিবৃন্দের সঙ্গে নিয়ে পতাকা মঞ্চে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আরামে দেবে আরামে দেবে